আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে হাউ টু টেক স্ক্রিনশট অন ডেস্কটপ অর ল্যাপটপ অর কম্পিউটার। তিনটি সহজ উপায় একের ভিতর তিন। কথাটা এরকম বলার কারণ হচ্ছে যে আমরা আসলে অনেকেই জানি স্মার্টফোনে কিভাবে আপনার স্ক্রিনশট নিতে হয়, এটা আমরা সবাই জানি মোটামুটি, যে এটার জন্য অনেক অ্যাপস আছে, বা এটা নেওয়ার জন্য আমার যে পাওয়ার বাটন এবং ভলিউম ডাউন যে কীটা, ওটা একসাথে প্রেস করলে স্ক্রিনে যা থাকে সেটা রেকর্ড হয়। কিন্তু আমরা অনেকে হয়তো বা জানি না, যারা জানেন তারা তো জানেন, কিন্তু যারা জানেন না সহজ, কিন্তু এই জিনিসটা আমাদের প্রতিদিনই খুব দরকার হয়। মানে প্রতিনিয়ত কাজ করতে গেলে দেখা যায় কি আমাদের স্ক্রিনশট নেওয়ার একটা ব্যাপার থাকে, এটা আমাদের অনেক সময় লাগে। তো আজকে আমরা এটা দেখবো যে স্ক্রিনশটটা আমরা কম্পিউটার, ডেস্কটপ অথবা ল্যাপটপে কীভাবে নিতে হয়। এটা সহজে তিনটে উপায় নেওয়া যায়, আজকে আমি আপনাদেরকে তিনটা ধাপই দেখাবো। তো আমরা শুরু করি ইনশাল্লাহ। তো এটা নেওয়ার জন্য তিনটা ধাপ আছে, আমি একে একে করে তিনটে দেখাবো। প্রথম হচ্ছে প্রিন্ট স্ক্রিন, যে একটা কি আছে এটার মাধ্যমে কিভাবে করা যায়, আর একটা হচ্ছে প্রিন্ট স্ক্রিন করার পেন টুলস এর মাধ্যমে, একটা হচ্ছে স্নিপিং টুলের মাধ্যমে। তো আমরা শুরু করি, এক নাম্বারে গিয়ে আমরা শুরু করি। এখন প্রথম দেখবো আমরা প্রিন্ট স্ক্রিন দিয়ে এক নাম্বারটা। তো এটার জন্য যেটা করতে হবে আমাদেরকে, প্রথমে সাপোজ আপনারা এখানে আমরা এই স্ক্রিনটা আছি, এখন আমি যদি এই স্ক্রিনটাকে রেকর্ড করতে চাই এটার জন্য কীভাবে করব। এটার জন্য সহজ সিস্টেম হচ্ছে যে আপনি উইন্ডোজ কিটা, উইন্ডোজ কি প্লাস প্রিন্ট স্ক্রিন যে একটা বাটন আছে, এটা হচ্ছে আপনার কিবোর্ডের রাইট কর্নারের উপরের দিকে থাকবে, রাইট সাইডে কর্নারের উপরের দিকে থাকবে প্রিন্ট স্ক্রিন একটা বাটন আছে। তো এটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। তো এটা এখানে আপনি একসাথে প্রেস করলে স্ক্রিনটা ক্যাপচার হয়ে যাবে। তো আমি আপনাদেরকে কোথায় বাটনটা দেখাই দিচ্ছি, সেজন্য এখান থেকে আপনি অন স্ক্রিন কিবোর্ডটা ডাউন, অন স্ক্রিন কিবোর্ডটা আমি অন করে আপনাদেরকে দেখানোর জন্য, এটার কোনো দরকার নেই আপনাদের নেওয়ার, কিন্তু আপনাদেরকে কাজ করার সুবিধার জন্য আমি দেখাচ্ছি বাটনটা দেখাই দেওয়ার জন্য। হ্যাঁ, এটার জন্য আপনি, এটা হচ্ছে উইন্ডোজ কি আমার, এই উইন্ডোজ কি, আর এখানে হচ্ছে আপনার প্রিন্ট স্ক্রিন যেটা আমি বলছিলাম, সেই প্রিন্ট স্ক্রিন হচ্ছে এই যে প্রিন্ট স্ক্রিন বা প্রিন্ট স্ক্যান, এরকম থাকবে বাটনটা। তো এই দুটো বাটন একসাথে প্রেস করবো আমি, যেমন এখানে উইন্ডোজ কিটা আমি প্রেস করে ধরলাম, প্লাস এর সাথে হচ্ছে আমি প্রিন্ট স্ক্রিন কিটা এটা প্রেস করলাম, তার মানে আমার এই যে স্ক্রিনটা, টোটাল স্ক্রিনে আমার যা আছে সব কিছু আমার রেকর্ড হয়ে গেছে। এটা হয়েছে কি না এটা আমরা এখন চেক করবো। কোথায় গিয়ে চেক করবো এটা আমরা চেক করবো, আমরা কম্পিউটারে ঢুকবো। মাই কম্পিউটারে ঢোকার পরে এখানে এই যে পিকচার আছে, পিকচারে একটা ক্লিক করবো, ক্লিক করলে এখানে দেখতে পারবো আমার এখানে ছবিটা চলে আসছে, আমার স্ক্রিনে যা ছিল, কথা হচ্ছে আমার টোটাল স্ক্রিনে যা থাকবে, যেমন আমরা যখন ছবিটা করছি আমার এখানে অন স্ক্রিন কিবোর্ডটা অন করা ছিল এই জন্য এটাও চলে আসছে, এভরিথিং চলে আসবে, এভরিথিং যা কিছু আসে সেটা আমার চলে আসবে। তখন আমি এটাকে আমার ইচ্ছে মতো আমি ইউজ করতে পারবো, যেখানে আমি সেভ করে রাখতে পারবো আমার অন্য কোনো কাজে, এটা আমি ইউজ করতে পারবো। এবং এটা সেভ হয়েছে সেখানে দেখা যাচ্ছে পিএনজি ফরম্যাটে, এটা আমি ফরম্যাট টুলস থেকে আমি আবার ফরম্যাট আমি চাইলে চেঞ্জ করে নিতে পারবো। তো এটা হচ্ছে একটা আমাদের প্রথম উপায় ছিল। এখন আমরা দ্বিতীয় যেটা উপায় আছে, আমরা দ্বিতীয় উপায়টা দেখবো। আমাদের দ্বিতীয় উপায়টা হচ্ছে এখানে কি ছিল আমরা দেখি, যে আমাদের দ্বিতীয় ট্রিক্সটা ছিল হচ্ছে কি প্রিন্ট স্ক্রিন প্লাস হচ্ছে পেন টুলস, প্রিন্ট স্ক্রিন পেন টুলস। এটা অনেকটা আগেরটার মতোই, আগেরটা সহজে সরাসরি ওইখানে আমার চলে গেছে, আমার এই ফোল্ডারে চলে আসছে, কিছুই করা লাগে না, খুব ইজি। আজকে এখন যেটা দেখবো সেটা হচ্ছে আমরা যে কীভাবে করবো এটা, ধরেন যে আমরা প্রিন্ট স্ক্রিনের মাধ্যমে করি, এই স্ক্রিনটা আমরা রান নিতে যাচ্ছি, স্ক্যান করতেছেন, এই জন্য আমরা কী করবো সরাসরি অন স্ক্রিন কিবোর্ডটা দেখি, যে শুধুমাত্র যে প্রিন্ট স্ক্রিন এই যে পেজটা আছে এটাতে আমি একটা ক্লিক করবো, আমি এটা হাইড করে দিচ্ছি, এটা ক্লিক করবো, এটা হাইড করে, আগেরবার যখন আমার এটা সহ আসছে এটা দেখানোর জন্য, আমি বোঝানোর জন্য এটা হাইড করে এখন দেখছি, এটা মিনিমাইজ করে নিলাম। এখন আমি আমার প্রিন্ট স্ক্রিনে একটা, এই যে প্রিন্ট স্ক্রিন বাটনটা দেখছেন না, এখানে আমি একটা আমার কিবোর্ড থেকে, আমার যেটা ফিজিক্যাল কিবোর্ড আছে কম্পিউটারের সাথে, ওটাকে একটা প্রেস করলাম, বাস আমার প্রেস করা শেষ। এখন কী করবো আমি, আমার পেন টুলটা ওপেন করব। এখন এটার জন্য আমি আমার পেন টুলটা ওপেন করব, যেমন এই পেন টুল পি লিখলে চলে আসছে, পেন টুলটা ওপেন করব। পেন টুলটা আসার পরে এখানে আমি এটা পেস্ট করে দেবো, এটা কন্ট্রোল ভি, এটা দিলে আমি পেস্ট করে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন এটা আমার চলে আসছে, টোটাল স্ক্রিনটা যা ছিল আমার সেটা আমার কন্ট্রোল ভি দেওয়ার পরে এটা চলে আসছে, এই যে এটা আমার টোটাল এটা চলে আসছে। এখন এটাকে আমি চাইলে ছোট করতে পারবো, বড় করতে পারবো, এটা আমি আমার কাজের সুবিধার্থে যেরকম করা দরকার আমি সেরকম করে নিতে পারবো, যেমন এটা আমি ছোট করে নিলাম, এটা আরও
ছোট করে নিলাম। এখন এখান থেকে এটা যদি আমি সেভ করতে চাই, ক্রপ করতে চাই, রিসাইজ করতে চাই, রোটেট করতে চাই, যেমন এটা আমি রোটেট করতে চাইলে যেমন এটা রোটেট করা যাবে। এটা হচ্ছে আমরা যখন আবার পেন্টের কাজ আপনার পেন্ট টুলসের কাজ দেখাবো তখন ইনশাল্লাহ দেখিয়ে দেবো। তো এখান থেকে রিসাইজ করা যায়, ক্রপ করা যায়, আমি যদি ক্রপ করতে চাই, এতটুকু অংশ নিতে চাই, তো আমরা এটা ক্রপ করতে পারবো, এখান থেকে কাজ করা যায়। কিন্তু যাই করলাম, এখন এটা যদি আমি সেভ করতে চাই, তো আমি এখানে সেভ অপশনে যাব। সেভ অপশনে যাওয়ার পর আমি কোথায় সেভ করতে চাই, আমি যদি ডেস্কটপে সেভ করতে চাই বা আমি যদি পিকচারসে সেভ করতে চাই, আগেরটা যেখানে ছিল এখানে যদি পিকচার সেভ করতে চাই, এখানে টাইটেল দেব। টাইটেল দেওয়ার পরে বা এখানে আমি টাইটেল দিলাম আমার চ্যানেলের নামটা প্রেজেন্টার, মিস্টার প্রেজেন্টার। তো আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, যাতে আমিও কাজ করার আগ্রহ পাই এবং আপনাদেরকেও ভালো ভালো কিছু শেখাতে পারি ইনশাল্লাহ। তো এটা আপনি এখান থেকে ফরম্যাট আছে, বিভিন্ন ফরম্যাট, আপনি যদি জেপিজি ফরম্যাট নিতে চান, জেপিজি ফরম্যাট গিয়ে আপনি সেভ করে দেবেন, এটা আপনার সেভ হয়ে যাবে। এটা সেভ হয়েছে কিনা আপনি চেক করার জন্য এখন আপনি যদি এখানে যান তো দেখতে পারবেন যে হ্যাঁ, এই যে পিকচারের ভিতরে আমরা সেভ করছিলাম, এটা এটা আপনার ইচ্ছা মতো আপনি, আমরা ক্রপ করা ছিল বুঝলে ছবিটা আমাদের ছোট আসছে, আপনি এখানে গিয়ে কাজটা করতে পারবেন। তার মানে হচ্ছে আমাদের দুইটা ট্রিক্স দেখা শেষ। তো এখন আমরা যেটা তিন নম্বরটা দেখবো সেটা হচ্ছে স্নিপিং টুল থেকে, এটা হচ্ছে আমাদের আর একটা টুল। স্নিপিং টুল থেকে আমরা দেখবো তিন নম্বর ওয়েটা, তিন নম্বর ওয়েটা দেখবো স্নিপিং টুল থেকে আমরা কীভাবে স্ক্রিনটা ক্যাপচার করতে পারি। সাপোজ আমরা এই স্ক্রিনে আসি, এখন স্নিপিং টুল থেকে আমরা এখানে আমার স্নিপিং টুলটা ওপেন করা আছে, এই জন্য আমি সহজে এখান থেকে দেখাতে পারতাম আপনাদেরকে। যাই হোক, আমি এটা ওপেন হোক, আমি আপনাদেরকে আবার নতুন করে ওপেন করে দেখাবো। যেমন এখানে স্নিপিং টুল, এটা হচ্ছে স্নিপিং টুল আসছে, এটার মাধ্যমে আমরা কাজটা করতে পারি। যদিও আমার এখানে একটা টাস্ক বারে আছে, আমি আপনাদেরকে নতুন করে বের করে দেখাচ্ছি, এখান থেকে দেখালাম না, এটা কেটে দিলাম। আপনি এখানে সার্চে গিয়ে সহজে এস এন লিখলে অটোমেটিক চলে আসবে, প্রথম সম্পূর্ণটা লেখা না, যদি লেখা না আসে আপনি পুরোটা লিখে নেবেন স্নিপিং টুল। তো স্নিপিং টুলটা ওপেন হলো আমার, আমরা নিউতে গিয়ে সিলেক্ট করবো। নিউতে গিয়ে সিলেক্ট করার পর আমার এখান থেকে অন্য দুটো অপশন ছিল কি আমার টোটাল স্ক্রিনটা রেকর্ড হতো, কিন্তু এমনও হয় অনেক সময় যে না, আমার টোটাল স্ক্রিনটা রেকর্ড করার প্রয়োজন নয়, আমার এইটুকু রেকর্ড করার প্রয়োজন বা আমার এইটুকু ক্যাপচার করার প্রয়োজন বা আমার এইটুকু প্রয়োজন। তো আমি ধরলাম যে আমার এইটুকু ক্যাপচার করার প্রয়োজন, সেই এইটুকু। তো এটার জন্য কী করবো, আমি এখান থেকে এইটুকু আমি সিলেক্ট করবো। এটুকু সিলেক্ট করলে এটা স্নিপিং টুল এখানে চলে আসছে। এখন এটাকে যদি আমি সেভ করতে চাই, আমি ফাইলে গিয়েও সেভ করতে পারবো, এখান থেকেও সেভ করতে পারবো। সহজের জন্য আমরা এখানে সেভে গেলাম। আমরা কোথায় সেভ করবো, আমরা ধরলাম যে পিকচারেই সেভ করবো, আমরা পিকচারে গিয়ে এখান থেকে আমরা লিখে নিলাম, এখান থেকে আমরা এটাকে সেভ করার জন্য লিখে নেব যে টাইটেল দিতে চান আপনি দিয়ে দেবেন, ফরম্যাট চাইলে আপনি ফরম্যাট এখান থেকে সিলেক্ট করতে পারবেন, এখানে গিফট ফাইলে দিতে পারবেন, সিঙ্গেল ফাইল দিতে পারবেন, আমরা যে পিজি দিয়ে দিই। তো এটা আমরা সেভ করে দিলাম, সেভ হয়ে গেছে। আমরা দেখেছি সেভ হয়েছে কিনা, আমরা এখানে পিকচারে গেলে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের সেভ হয়ে গেছে। তার মানে আমরা এই তিনটাভাবে আমরা স্ক্রিন ক্যাপচার নিতে পারি। তো এখানে তো স্নিপিং টুলের, এই স্নিপিং টুল থেকে আপনি এক্সট্রা আর একটা সুবিধা পাবেন, যেটা হচ্ছে স্নিপিং টুল থেকে আপনি ফ্রি ফ্রম স্নিপিং টুলের আরও কিছু এক্সট্রা ফিচার আছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন স্নিপিং টুল থেকে আমরা দেখছিলাম যে রেক্টাঙ্গুলার, আমরা রেকটা যেমন রেকটাঙ্গুলার ফর্মে নেওয়া যায়, যেমন স্নিপিং টুল থেকে আপনি এখানে মোড সিলেক্ট করতে পারবেন। এখানে মোডটা আমি আপনাদেরকে দেখেছি, যেমন রেকট্যাঙ্গুলার, যেমন আগের বার যেটা দেখছিলাম আমরা রেকট্যাঙ্গুলার, যেমন এরকম করে আমরা সিলেক্ট করছি, এতটুকু আমরা যতটুকু সিলেক্ট করবো রেকট্যাঙ্গুলার ফরম্যাটে নেওয়া যায়, বা এটাকে হচ্ছে আমরা যদি চাই যে স্কয়ার ফরম্যাটে নেব এইভাবে নেওয়া যায়। তো আর একটা হচ্ছে আপনার এখানে রেকট্যাঙ্গুলার ছাড়া আছে ফ্রি ফ্রম স্নিপ, ফ্রি ফ্রম স্নিপটা হচ্ছে আপনার যেমন সিজার আসবে একটা, আপনি যতটুকু নেওয়া দরকার আপনি সিজারের মতো আপনার শেপ মতো আপনি কেটে নিতে পারবেন। যেমন এরকম আপনি যদি চান এরকম নেবেন, আপনার এটা এরকমই শেপ হবে। তো এটা এরকম করে আপনি সেভ করে নিতে পারবেন, আপনার যতটুকু দরকার যে রকম শেপে দরকার আপনি এরকম শেপে নিতে পারবেন। আর একটা হচ্ছে আপনার ফুল স্ক্রিন স্ট্রিপ, উইন্ডো স্ক্রিপ। ফুল স্ক্রিন স্ট্রিপটা তো আমরা বুঝতেই পারতেছি যে এটা টোটালটা আমার এখান থেকে নেওয়া যাবে। তো এই তিনটি উপায় আমরা স্ক্রিনশট নিয়ে কাজ করতে পারবো। তো আশা করতেছি আমার এই ভিডিওটি আপনাদের খুব উপকারে আসবে, আর যদি উপকারে আসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর সাথেই থাকবেন। আর অন্য কোনো ধরনের যদি আপনাদের কোনো টেক ভিডিও দরকার হয়, আমার জানা থাকলে আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করবো আপনাদেরকে সাহায্য করার জন্য। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।